কিছুক্ষণ আগেই ঘটল কোচিং সেন্টারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের দুর্ঘটনা। কয়েক মিনিটের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাণে বাঁচতে কোচিং সেন্টারের জানলা দিয়ে ঝাঁপ দেয় ছাত্রছাত্রীরা, অনেকে আবার দড়ি বেয়ে হুড়মুড়িয়ে নিচে পড়ে। এর জেরে চারজন শিক্ষার্থী গুরুতর জখম হয়েছে। খবর যায় দমকলে। ঘটনাস্থলে দমকলের 11টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ব্যাপক আতঙ্কিত গোটা এলাকাবাসী। তবে কখন, কোথায়, কীভাবে ঘটল এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের দুর্ঘটনা, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কিছুক্ষণ আগেই কোচিং চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ড। জানালা দিয়ে লাফ দিয়ে প্রাণ বাঁচান শিক্ষার্থীরা, আহত হয়েছে চারজন। দিল্লির মুখার্জি নগরের বাত্রা সিনেমার কাছে জ্ঞান বিল্ডিংয়ে আগুন লেগেছে। এই ভবনে অনেক কোচিং সেন্টার রয়েছে একসাথে। ভবনটিতে আগুন লাগার পর বিশৃঙ্খলা দেখা দেয়। জানলা দিয়ে লাফ দিয়ে প্রাণ বাঁচান শিক্ষার্থীরা। এ সময় চারজন শিক্ষার্থী আহত হওয়ার খবরও পাওয়া গেছে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, দিল্লি ইউনিভার্সিটির এলাকার কাছে এই বিল্ডিংয়ে আগুন লাগে। এই ঘটনার ভিডিও সামনে এসেছে। এতে দেখা যায় ভবনে অগ্নিকাণ্ডের পর কীভাবে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে ঝুলছে শিক্ষার্থীরা। পুলিশ জানিয়েছে তৃতীয় তলায় বৈদ্যুতিক মিটারে আগুন লাগে। আগুন বড় না হলেও ধোঁয়া ওঠার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পেছনের রাস্তা দিয়ে ভবন থেকে নিচে নামতে শুরু করে। শিক্ষার্থীরা দড়ির সাহায্যে ভবন থেকে নিচে নামেন। এ সময় আহত হয়েছেন চার শিক্ষার্থী। আগুন নেভানোর জন্য 11টি দমকলের ইঞ্জিন পাঠানো হয়েছে। সকল শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগুন খুব একটা গুরুতর ছিল না। এর আগেও 2019 সালের মে মাসে সুরাটের সাতথানার তক্ষশিলা কমপ্লেক্সে অবস্থিত একটি কোচিং সেন্টারে বিশাল অগ্নিকাণ্ড ঘটে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে 20 জন শিক্ষার্থী প্রাণ হারায়। এ সময় আহত হয়েছেন একই সংখ্যক শিক্ষার্থী।